আসসালামু আলাইকুম, এসি ওয়ারিং ট্রেনিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইগনিশন কয়েল। ইউফাই গাড়ি সাধারণতভাবে যে ইঞ্জিনগুলো আমরা দেশি তরিকায় কথা বলবো, মানে আপনার এই লোকালি যারা আমরা কাজ করি, যারা এই ওয়ারিং লাইনে কাজ করতেছেন নতুন, এবং যারা ইউফাই গাড়ি সম্বন্ধে ধারণা অনেকেরই আছে অনেকেরই নাই, আমাদের লোকাল শহরগুলোতে অনেকে ইউফাই গাড়ি সম্বন্ধে খুবই কম ধারণা রাখে। তো যারা ইউফাই ডিস্ট্রিবিউটার ইউফাই ওই গাড়িগুলার কাজ করতে গিয়ে মাঝে মাঝে আটকে যান, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমরা যে বিষয় নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দুই কানেকশানের আউটকয়েল। এটা হচ্ছে দুই কানেকশানের একটা আউটকয়েল, এটা এখান থেকে একটা ডিস্ট্রিবিউটার ওয়্যার এখানে লাগে, আর এখানে তোমরা দুইটা ফিন দিয়ে দুইটা কানেকশান ঢুকে। আমরা আজকে কথা বলবো এই কানেকশান দুইটার মধ্যে কোন কানেকশানটা কিসের কাজ করে। এটা হচ্ছে আপনার ইগনিটর, এই উপরে যে প্লেটটা দেখতেছেন এটা হচ্ছে ইগনিটর, আমরা অনেকে এটাকে সিডি বলি, এটার কানেকশান কোনটা কীভাবে কাজ করে, কোনটা কোথেকে আসছে, আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্রথম কথা হচ্ছে আপনারা সহজেই আপনারা যদি কোনো কারণে কেউ যদি তার কালার দেখে যদি না বুঝেন যে কোন তারটা কিসের তার, তখন আপনারা এই সিডির মধ্যে এই ইগনিটরের মধ্যে পিছনে মার্ক দেওয়া আছে, যদিও আমার ক্যামেরাতে ক্লিয়ারলি বুঝতে পারতেছেন না, তবে আপনারা পিছনে মার্ক দেওয়া আছে আপনারা দেখে নেবেন। এখানে মার্ক দেওয়া আছে, এখানে সি লেখা যে লাইনটা আছে এখানে টোটাল পাঁচটা পিন সিডির মধ্যে, এই পাঁচটা পিনের মধ্যে সি লেখা যে পিনটা আছে এটা সরাসরি এই কয়েলের একটা পিনের মধ্যে আসি লাগবে। এখানে সি লেখা যে পিনটা আছে পিনের এই তারটা সরাসরি কয়েলের মধ্যে আসি লাগবে, আর বাকি যে একটা তার আছে এখানে ওই চারটার মধ্যে ইঞ্জিন সুইচের যে পাওয়ার আছে ইঞ্জিন সুইচের পাওয়ার সরাসরি এখানে ঢুকবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই পাঁচটা তারের মধ্যে এই চারটা হচ্ছে আপনার সি লেখা যেই পিনটা, এটা হচ্ছে সি, এটা সরাসরি আউটকয়েলের একটা পিনের মধ্যে আসি লাগবে, এটার সাথে আর কোনো কিছু কানেকশন হবে না। আরেকটা পিন যেটা দেখতেছেন এইটা, এটা সরাসরি একটা ইঞ্জিন সুইচের লাইন থাকবে, এরপরে আরেকটা পিন আছে সি ফায়ারিং কয়েলের সাথে যে তারটা আছে পাশে চার নম্বরটা, এই চার নম্বর যে কয়েলটা আছে এটা ইঞ্জিন কন্ট্রোলারে ঢুকবে, এটা এক্সট্রা দেওয়া, এটাতে কোনো পাওয়ার নাই, এটা যদি কোনো কারণে ছুটেও যায় অথবা কেটেও দেন আপনারা গাড়ি স্টার্ট হবে। আর মাঝখানে যে তারটা খেয়াল করেন, এখানে পাঁচটা তারের দুই পাশে দুইটা, দুই পাশে দুইটা, মাঝখানে যে তারটা আছে এই মাঝখানের তারটা হবে ইঞ্জিন সুইচ, এই কয়েলের যে একটা ইঞ্জিন সুইচ লাইন আর এখানে একটা ইঞ্জিন সুইচ লাইন, এই দুইটা লাইন একই লাইন, এই দুইটা লাইন একই লাইন, এখান থেকে একটা তার বের হয়ে ইঞ্জিন সুইচের লাইনে গেছে, চাবির সুইচ অন করলে যে পাওয়ার আসে রিলি হয়ে এই লাইনটা এখানে আসি ঢুকবে। এখানে ওই মাঝখানে দেওয়া আছে ভি লেখা আছে, ভি, এই ভি লেখাটা হচ্ছে আপনার ব্যাটারি, মানে ইঞ্জিন সুইচ, ভি মার্ক করা ইঞ্জিন সুইচটাকে পাওয়ার লাইন। আর মূল কথা হচ্ছে এখানে যে দুইটা তার আছে বাকি, একটার মধ্যে লেখা আছে টি আর একটার মধ্যে লেখা আছে এফ, এই দুইটা কানেকশন সরাসরি আপনার ইঞ্জিন কন্ট্রোলারে চলে যাবে, যে ইঞ্জিন কন্ট্রোলার আছে গাড়ির ইঞ্জিন কন্ট্রোলারের মধ্যে সরাসরি চলে যাবে, এটা আর কোনো জায়গায় কোনো বাইপাস নাই, সরাসরি ইঞ্জিন কন্ট্রোলারে ঢুকছে। এ হচ্ছে আমাদের সিডি বলি আমরা নর্মালি সিডির কানেকশন, কিন্তু এটাতে লেখা আছে এটার নাম হচ্ছে ইগনিটর। তো আপনারা আজকে যেই কথাগুলো বলছি এগুলো মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই যদি আপনার কথা প্রথম থেকে যদি মনে না ধরে আবার নতুন করে ভিডিওটা দেখবেন, দেখলে ইনশাল্লাহ আশা করি আপনারা এই সিডি এবং কয়েলের কানেকশানটা বুঝে যাবেন। আর ইনশাল্লাহ এরপরে আমরা আরেকদিন ইএফআই সম্বন্ধে এবং ইএফআই ইঞ্জিন কন্ট্রোলার যে গাড়িগুলোর মার্ক দেওয়া নাই, যে গাড়িগুলোর ভিতরে মার্ক দেওয়া আছে এগুলোর কানেকশান, মেইন কানেকশান এবং আর্থিং কানেকশান, ইনভার্টারের কানেকশান নিয়ে আমরা কথা বলবো আরেকটা ভিডিওর মধ্যে। এবার ইনশাল্লাহ ভালো থাকবেন, ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন।
আপনার যেটা আপনারা আপনাদের পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে হেল্প করবেন, মেকানিক যারা যদি কোনো কারণে কোনো কাজে আটকে যায় অবশ্যই একজনের সাথে নলেজ শেয়ার করবেন। আপনার নলেজ যদি শেয়ার করেন আপনার ইনশাআল্লাহ নলেজ কমবে না, আপনার দ্বারা যদি অন্য একজন উপকৃত হয় অবশ্যই তার উপকার করবেন। জি আসসালামু আলাইকুম।